আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি, কারণ তার দয়া ছাড়া আমরা আগেই জেনেছি যে আমরা অগ্রসর হতে পারবো না। আল্লাহর রহমতই হলো আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা প্রিয় দর্শক আপনাদের কাছে দোয়া চাই এই আয়োজনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে এই আয়োজনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমাদের জন্য যেন নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। আল্লাহু আমিন। পরের প্রশ্নে যাবার আগে আমরা স্ক্রিনে একটি ছবি দেখব, তারপরে আমি প্রশ্নটি করব আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা একজন শায়খের ছবি দেখলাম, মিষ্টি হাসির ছবি। সুবহানাল্লাহ, খুব ভালো লাগছিল ছবিটি দেখে। আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য এবারে প্রশ্ন, ছবিতে আমরা অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতিকে দেখেছি, তার নাম কি? এ ফাহমি নাজি, বি মোহাম্মদ সাইদ তান্তাবি, সি আবদুল্লাহ বিন বায়া, ডি ইব্রাহিম দেশাই। উত্তর হিসেবে আমি ডি বেছে নিচ্ছি। উত্তর হিসাবে আপনি ডি বেছে নিচ্ছেন। আমি কি লক করে দিব? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফ্রিজ করে দেওয়া হোক। জি ইব্রাহিম দেশাই। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে এ ফাহমি নাজি। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা প্রতিটা প্রশ্নের উত্তরই নতুন করে চিন্তা করব, যেটা আগে চলে গেছে সেটা চলে গেছে, কারণ আপনার সামনে এখনো যে কটা প্রশ্ন রয়েছে, যদি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা সমস্যা হবে না, আর কোনো কিছুতেই আসলে সমস্যা হবে না, কারণ আমাদের এই আয়োজনটি হচ্ছে জানার আয়োজন। যাবো ইনশাআল্লাহ পরের প্রশ্নে। জি আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলবেনিয়ার কোন শহরে জন্মগ্রহণ করেন? এ তিরানা, বি স্কোদরা, সি এলবাসান, ডি রুবিক। জি বি। বি লক করে দেওয়া হোক। বি স্কোদরা। আপনি যে উত্তরটি দিয়েছেন, কম্পিউটার আমাকে যেটা দেখাচ্ছে তা হচ্ছে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি তিনি মূলত 1914 সালে জন্মগ্রহণ করেন স্কোদরা শহরে, এবং 1999 সালে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা তার উপর রহম করুন। অনেক বড় খেদমত তিনি করে গেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা তাহলে পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জি আপনার জন্য এবারে প্রশ্ন, আল্লাহু আকবার। তোমার রবের তাসবিহ পাঠ করো কোন দুটি সূরা এই আয়াত দ্বারা শেষ হয়েছে? এ সূরা কমর ও সূরা জারিয়াত, বি সূরা মুহাম্মদ সূরা ফাতহ, সি সূরা ওয়াকিয়া সূরা হাক্কা, ডি সূরা মুদাসির সূরা দাহার। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন? ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। যেই দুইটি সূরার ক্রমিক যথাক্রমে 56 ও 69 নাম্বার। 56 ও 69 নাম্বার উত্তর হচ্ছে এমন দুইটি সূরা।
যাদের ক্রমিক রং 56 ও 69 নাম্বার জাযাকুমুল্লাহ খাইর উত্তর হবে সি ওয়াকিয়া সূরা হাক সি সূরা ওয়াকিয়া সূরা হাক এটা কি লক করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফ্রিজ করে দেওয়া হোক সি সূরা ওয়াকিয়া সূরা হাক আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে যে প্রশ্নের উত্তরটি দিলেন যে সূরা ওয়াকিয়া সূরা হাক তার শেষ আয়াতগুলো হচ্ছে তোমার রবের তাসবিহ পাঠ করো এর মাধ্যমে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাসবিহ বিসমি রাব্বিকাল আযীম খুব ভালো একটি সিদ্ধান্ত আপনি নিয়েছেন যে আপনার সংশয় হয়েছে আপনি সাথে সাথে সহযোগিতা নিয়েছেন মাশাআল্লাহ আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ 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 জ্ঞান সাধনায় হব ধ্যানী জানব কোরআন হাদিস আমি জানব কোরআন